রাতভর ঘরে মদের আড্ডা, মদের আসরে জামাইয়ের হাতে খুন জেঠা শ্বশুর। চাঞ্চল্য করে খবর উঠে এসেছে উদয়পুর টেপানিয়া স্থিত পালপাড়া থেকে। ঘটনাস্থলে জেলা পুলিশ আধিকারিক এবং মহকুমা পুলিশ আধিকারিক, চাঞ্চল্য গোটা এলাকায়। জানা যায়, বৃহস্পতিবার ভোর আনুমানিক 4টে নাগাদ টেপানিয়া পালপাড়া এলাকায় নারায়ণ দাস নামের এক ব্যক্তি খুন হন নিজের বাড়িতে। অভিযোগের তির মৃত নারায়ণ দাসের আপন ভাই হারানন্দ দাসের ছোট মেয়ের জামাই যুধিষ্ঠির সরকারের বিরুদ্ধে। জানা যায়, বুধবার গভীর রাত অবধি মৃত নারায়ণ দাসের ঘরে জামাই যুধিষ্ঠির সরকারের সাথে মৃত নারায়ণ দাস মদ্যপান করেন। কোনো এক অজ্ঞাত কারণে নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয় এবং এই দুর্ঘটনাটি ঘটে। মদের নেশায় জামাই যুধিষ্ঠির নারায়ণ দাসকে ধারালো দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে এবং এতেই ঘটনাস্থলে প্রাণ হারান নারায়ণ দাস। খুন করে রক্তাক্ত অবস্থায় যুধিষ্ঠির চেঁচামেচি করে জামাই যুধিষ্ঠির সরকার এবং চিৎকার করে বলে সে জেঠাকে দা দিয়ে কুপিয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মৃত নারায়ণ দাসের আরেক ভাই জহরলাল দাস সেই দৃশ্য দেখে হতবাক। আশপাশ পরিবারের জনগণকে ডেকে নিয়ে খুনি যুধিষ্ঠির সরকারকে আটক করে এবং দড়ি দিয়ে হাত পা বেঁধে রাখে। এলাকাবাসী দেখতে পায় মৃত নারায়ণ দাসের রক্তাক্ত দেহ পড়ে রয়েছে ঘরের বাইরে উঠুনে, শরীরে রয়েছে একাধিক দায়ের কোপ। সাথে সাথে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আরকেপুর থানার ওসি বাবুল দাস, আটক করেন যুধিষ্ঠির সরকারকে এবং গ্রেফতার করে থানায় নিয়ে যান। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন গোমতী মহকুমা পুলিশ আধিকারিক অজয় দীপুরমা এবং জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ ফরেন্সিক টিম। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমরা এখানে এই টেপানিয়া পালপাড়াতে সকাল ভোরবেলায় আমার থানাতে খবর আসে যে একটা দুর্ঘটনা ঘটেছে, এখানে নারায়ণ দাস নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, এরকম খবর। এই খবর পেয়ে এখানে আসি, এসে জানতে পারি যে ওনারই ছোটো ভাইয়ের মেয়ের জামাই যুধিষ্ঠির সরকার, তারা একসঙ্গেই ছিল, কোনো একটা কারণে তাদের মধ্যে কিছু একটা হয় এবং তাকে দাও দিয়ে কুপিয়ে অনেকগুলো কূপ মেরে ওই নারায়ণ দাসকে হত্যা করে। ঘটনার ইনফরমেশন পাওয়ার পর এখানে এলাকার মানুষের হেল্প নিয়ে এবং থানার ওসি তৎপরতায় সঙ্গে সঙ্গে এই আসামিটাকে আমরা গ্রেপ্তার করি এবং সে এখন কাস্টডিতে আছে। একটা 302-তে একটা মার্ডার কেসে একটা মামলা হবে, ইনভেস্টিগেশন চলছে। আর স্যার, যিনি মারা গেছেন ওনার নামটা স্যার? ওনার নাম নারায়ণ দাস। এখন কি স্যার? এখন ওই ডেড বডিটাকে আমরা পাঠাচ্ছি টেপানিয়া হসপিটালে, ফরেন্সিক টিমও এসছে এখানে পোস্টমর্টমের জন্য, যেটা যেটা আমাদের প্রসিডিউর আছে সেটা করার জন্য।